Assalamualaikum, welcome to my channel. आज के अमी दो धरनेर भर्ता निये आसछि। एई पाशेरटा हलो आलो भर्ता, एटा शुटकि दिये करछि, आर आमार डान पाशेरटा हलो सीमेर भर्ता। सीम माने आमादेर एखाने जे इंग्लिश बीन्स बोले लम्बा लम्बा किछु सीम आछे, ओई सीमगुलो दिये करछि। आशा करछि भिडियोटा आपनादेर भालो लागबे। আমি প্রথম থেকে ফুল রেসিপিটা দেখিয়ে দিব, আশা করছি আপনাদের পছন্দ হবে এবং অবশ্যই আপনারা বানাই খাবেন আর আমাকে জানাবেন কেমন হলো। আমি আজকে দুই রকমের ভর্তা করব, সেজন্য এই যে আমি আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে পাতিলে একসাথে বসিয়ে দিচ্ছি। সিম এবং আলু দুটি একসাথে বসিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এগুলো হচ্ছে সিম, সিমগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি কারণ আমার টাইম কম কিন্তু কাজ করতে হবে অনেক। এই যে আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে, এবার সিদ্ধ হওয়ার পর আমি আবার দেখাবো। আমি একটা প্যানে একটু তেল দিয়ে দিছি, এখন এই যে আমি কয়েকটা মরিচকে এখানে ভেজে নিচ্ছি। সেম তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজগুলোকে একটু বেরেস্তা করে নিব, একদম ফুল বেরেস্তা করব না, একটু ক্রাঞ্চি থাকতে আমি নামিয়ে নিব। একটু টাইম নিয়ে আমাকে ভাজতে হবে পেঁয়াজগুলো। আর আজকে আমি ভর্তার মধ্যে কোনো রসুন ইউজ করব না, শুধু পেঁয়াজ দিয়ে করব। এই যে আমার পেঁয়াজগুলো অনেকটা বেরেস্তার মতো হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নেব। আবার সেম তেলের মানে আমি এখানে আর কোনো তেল ইউজ করব না, সামান্য একটু যে তেলটা আছে এটার মধ্যে আমি চাশুটকি ধুয়ে রাখছি, ওই চাশুটকিগুলো এখানে ভেজে নিব, একদম মচমচে করে ভেজে নিব। একদম যখন মচমচে হয়ে যাবে তারপর এগুলোকে আমি নামিয়ে নিব, কারণ মচমচে না হলে ভর্তাতে মজা লাগে না। এখন আমি ভর্তাটা করা শুরু করব। প্রথমে আমি আমার সিমের ভর্তাটা করব, এই জন্য আমি এই যে এখানে কেটে রাখছি আমার পেঁয়াজ কেটে রাখছি, তারপর শুকনো মরিচ, ধনিয়া পাতা, তারপরে কাঁচা পেঁয়াজ, আর এই যে বিনসগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এই বিনসটার ভর্তাটা করব। আমি বিনসের ভর্তাটা আজকে আমি হাত দিয়ে করব। আপনারা চাইলে এটা ব্লেন্ডারে করতে পারেন, আবার পাটায় পিষেও করতে পারেন। আজকে আমি হাত দিয়ে করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ, লবণ দিয়ে আমি ভালো করে এগুলোকে কষলাই নিব। এটা ভেজেও নেওয়া যায়, আজকে আমি বয়েল করে সিদ্ধ করে নিয়েছি। আর কাঁচামরিচ আজকে ইউজ করবো না, আজকে আমি ইউজ করবো শুকনো মরিচ। আর বিনসের ভর্তা কিন্তু খুবই মজার একটা ভর্তা, আমার খুব ভালো লাগে এখানকার ইংলিশ বিনসের মানে এগুলো একটু কচিগুলো, এগুলো আবার যেগুলো একটু বিচি বড় হয়ে যায় মানে শক্ত হয়ে যায় ওগুলোর ভর্তা কিন্তু মজা নেই, এবার একদম কচি। কালকে আমি কচিটা পাইছি, নিয়ে আসছি। প্রথমে মরিচগুলোকে একটু গুঁড়া করে নিচ্ছি, দুটো মাছ দিয়ে করতেছি কারণ ঝাল হলে আবার খাওয়া যাবে না এই জন্য। তারপর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা, তারপর আমার ভাজা পেঁয়াজ আছে সেখান থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে দিচ্ছি সরষের তেল। ভর্তা মানিয়ে আসলে জিভে পানি এসে যায় একটা সত্যি কথা। এখন আমি বিনসগুলো মিশিয়ে দেব। এই যে এটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি সার্ভ করে দেখাবো।
যখন আমি একটু পরে আবার সার্ভ করবো তখন আমি আবার দেখাবো। এখন এই যে কমপ্লিট হয়ে গেলো আমার বিনসের ভর্তা, এখন আমি আমার আলু ভর্তাটা করব। সেটার জন্য আমি এই যে এখানে ইচ্ছা শক্তিকে আমি তেল এনেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এখন আমি আমার আলু ভর্তাটা করব। আলু ভর্তাটার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি সেম দুটা মরিচ, আর এই যে আমার ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি আমার ধনে পাতা। তারপর আজকে আমি এখানে একটু কাঁচা পেঁয়াজও ইউজ করব, কারণ আলু ভর্তার মধ্যে লাল কাঁচা পেঁয়াজটা খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি লবণ, লবণ স্বাদ অনুযায়ী। এখন আমি প্রথমে এগুলোকে মেখে নেব, আমি এরপর এখন আলুগুলোকে দিয়ে দেব। আর আলু ভর্তাটা এমনিতে অনেক টেস্ট হয়, আর যদি ইচ্ছা শুটকি দিয়ে আলু ভর্তা করা হয় তাহলে তার কোনো কথাই নেই, এটা মজার দ্বিগুণ হয়ে যায়। আর একদম আলুকে বেশি মানে মিহি করে ফেললে আবার আমার কাছে মজা কম লাগে। আমি একটু এটা গোটা গোটা রাখার চেষ্টা করি, একটু সামান্য সামান্য, বেশি একদম ভর্তা করে ফেলি না। এখন আমি ইচ্ছা শুটকিগুলো এই যে এখানে গুঁড়া করে এনেছি, ইচ্ছা শুটকিগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। ও গন্ধেই তো এটা পেট ভরে যাচ্ছে, এত মজা। এই যে দেখেন কি যে পরিমাণ সুন্দর হয়েছে আর কি পরিমাণ যে টেস্ট হয়েছে, মানে অদ্ভুত অদ্ভুত ব্যাপার স্যাপার। এটা হলো আমার বিনসের, আর এটা হলো আমার আলু ভর্তা উইথ ইচ্ছা শুটকি। এই যে কমপ্লিট হয়ে গেলো আমার দু ধরনের ভর্তা, একটা হলো সিমের ভর্তা মানে বিনস, আর এটা হলো আলু ভর্তা উইথ ইচ্ছা শুটকি। দেখেন কি সুন্দর হয়েছে আর কি পরিমাণ টেস্ট হয়েছে, শুধু এই দুটো ভর্তা দিয়ে ভাত খেয়ে ফেলা যাবে, আর কিচ্ছু লাগবে না, এত মজা হয়েছে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে লাইক করবেন। আল্লাহ হাফেজ।